বিরল প্রজাতির মাছের দেখা মিলল দক্ষিণ জেলার শান্তির বাজার মাছ বাজারে মাছ ব্যবসায়ীদের উদ্যোগে ডম্বুর জলাশয় থেকে শুক্রবার বাজারে নিয়ে আসা হয় মাছটিকে বিরল প্রজাতির এই মাছটির নাম বাঘাইয়া মাছ বলে জানিয়েছেন তারা বিশাল বড় আকারের এই মাছ নিয়ে আসার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই মাছ বাজারে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় মানুষরা ডম্বু জলাশয় থেকে কুনি জালের মাধ্যমে ৩৫ কেজি ওজনের এই বিশালাকার মাছটিকে ধরার পর মোট কুড়ি হাজার সাতশো টাকা দিয়ে মাছটিকে কিনে নিয়েছেন শান্তির বাজারে মৎস্য ব্যবসায়ী রাকেশ সরকার পঁয়ত্রিশ কেজি ওজনের এই মাছটি তিনি বারোশো টাকা কেজি দরে বেচবেন বলে জানিয়েছেন কি মাছ এটা কি মাছ বাগাইট মাছ এখন কত করে বিক্রি করতে স্যার মানে কতটুকু করে বিক্রি করবেন এমন টাকা কেমন হয় এটা খাইতে কেমন হয় খুব ভালো শান্তির বাজার এই প্রথম না আগে সেন হ্যাঁ এখন এই যে মানুষ দেখার লেগে উৎসাহ এটা কি কি মনে কেমন লাগতো স্যার ভালো হ্যাঁ ভালো এত বিশাল আকারের মাছ এই প্রথম এলো দক্ষিণ জেলার শান্তির বাজারের মাছ বাজারে ফলে স্বাভাবিকভাবেই এদিন ব্যাপক কৌতূহল লক্ষ্য করা যায় স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ